গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ। তো গাইজ, আজ আবার চলে এলাম আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইজ, আজ আমরা করব, যেহেতু গরম পড়েছে তো আম মাখা, আর এখন টক আম কাঁচা আম, তো চলো আজকে আম মাখা করব আর সব তোমাদেরকে দেখাবো। সো চলো। তো গাইজ, এখন আমরা যাব আম পাড়তে। তো চলো আম পাড়ছি, আর প্রচণ্ড রোদ, তো চলো আম বাগানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, এখানে কিছু আম পড়ে আছে, তো এগুলোতে অনেক আম পড়ে আছে, সেই আমগুলো কোড়াবো। ওই তো একটা দেখতে পেলাম আম, তো কোড়ায় এবার সেই আমগুলো নিয়েই তবে আম মাখা হবে। তো একটা আমি পেয়েছি, তো ওই দিকে ও কোড়াচ্ছে, তো ও পেয়েছে কয়টা পেয়েছে, 4টে মতো পেয়েছে। তো এই কটা আম পেয়েছেও, এইগুলো দিয়ে আম মাখা হবে। তো এখানে আম হচ্ছে, আম ছিলাম, তো ও আম ছিলছে, আর এখানে আরেকজন ভুক্কার বসে আছে, শালা লোভী, শুধু খাবে, কোনো কাজ করে আছে, শালা লোভী, শুধু খাবে না। এখানে আমি, তো এগুলো আম, এখানে আম ছিলা হচ্ছে, এটা থামনেলে লাগাবো, এটা থামনেলে লাগাবো। লালটা পড়া দেখ একবার, এখনই পড়েছিল টপ 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 করে। আর এই তো ছিলছে, এগুলো নিয়ে এসেছি এখন মশলা। মশলাগুলো খোলা হচ্ছে এখন, এগুলো অনেক কাজ আছে। এই গেল রে, এখানে প্রচুর লাল পড়ছে, এখন প্রচুর লোভ লাগছে। এগুলো আছে মশলা আর কাঁচা লঙ্কা, যেটা আগে এখন মশলা দেওয়া হয়ে গিয়েছে। এই দেখো লাল, এই তো মশলা, এরও লঙ্কাটা খেতে লাগবে, তো লঙ্কা হাতে লেগে যায় না, দেখিস লঙ্কা আছে বাইরে, কাকড়া খেতে লিন দে, তাহলে এবার লঙ্কাটা দিয়ে দে, দিয়ে দে, এখানে দিয়ে দে, হয়ে গেছে, দিয়ে দে, লঙ্কাগুলো দিয়ে দে। এবারে তোমার লঙ্কাটা বেশি নুন দিই না, বাপরে অত গরম নুন দিই না, খেতে পারবে, লঙ্কাটা দে, হাতে করে দে, হাতে করে দে, অল্প দে, অল্প চিনি কম দে, চিনি কালাসটা খেতেই পারবি না গোটায় বাবা। তো এখানে নুন দেওয়া হয়েছে, এখানে নুন দেওয়া হয়ে গেল, এবারে চিনি দেব লাস্টে, নুন তো লাস্টে দিয়ে দেখি, দেবো নুন লাগে, নুন অল্প হলে খেতে পারবি, চিনি নুন খেতে পারবি না, দিয়ে দে চিনিটা, দিতে দিয়ে দে, চিনি দেওয়া হয়ে গেল, এবার মাখা কেমন কেমন, ও আমার থেকে রিভিউ নিবি না, আমার থেকে ঘুরে কেমন, আমাকে দেখা তিনজন
দারুণ খাচ্ছে আমি ক্যামেরা ধরে আছি বলে আর ওরা খাচ্ছে কত নাইন সাথে খাওয়া যাক তারপরে দেখা হচ্ছে এত রোদ গুলো পাচ্ছি না গাইজ আম মাখা করলাম তোমাদেরকে সব দেখালাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ব্লগটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে খুব 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 শেয়ার করো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই